এতদিনে আমি তোকে পুরোপুরি চিনলাম নদী, সত্যি আমি তোকে চিনতাম না রে। তোর টাকা আমার লাগবে না, তোর টাকার আমার প্রয়োজন নেই। 50,000 টাকা আমি ঠিক জোগাড় করে নিতে পারবো। বললি ও বললি বললি বলছি তোমার তোমার টাকার দরকার কেন? তুমি কি টাকা রোজগার করো নাকি? তুমি তুমি কি আমার টাকাটা দিতে পারবে? বললি তোমার যখন দরকার তখন যেভাবেই হোক টাকাটা আমি ঠিক তোমায় জোগাড় করে দেব। শালুক, এটা কিন্তু একটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি তো আমার যুক্তি বলেছি রাঙ্গাদি। ফুলদি যখন নিজের মুখে তার প্রয়োজনের কথা জানিয়েছে তখন কি প্রয়োজন কেন প্রয়োজন সেসব তো আমি দেখব না। আমি যেভাবেই হোক টাকাটা ঠিক তোমাকে পৌঁছে দেবো ফুলদি। কালই তুমি টাকাটা পেয়ে যাবে, একদম চিন্তা করো না। আচ্ছা সত্যি আমি টাকাটা পাবো তো শালুক? আমি যখন কথা দিয়েছি তখন আমার জীবন থাকতে সেই কথার খেলাপ হবে না ফুলদি। আমি আমি জানি সে কথা শালুক। আসলে কি বলতো, টাকাটা না পেলে না আমি খুব অসুবিধায় পড়ে যাব। বললাম তো ফুলদি, তুমি কালই টাকাটা পেয়ে যাবে, একদম চিন্তা করো না। তুই বেঁচে থাক বোন, তুই বেঁচে থাক, তুই খুব ভালো থাক। দেখ জীবনে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি আর বার বার তুই আমার মুশকিল আসান করেছিস। তুই খুব বড় হ শালুক, খুব সুখে থাক, খুব ভালো থাক। আমার আশীর্বাদ তোর উপর চিরদিন রইল। কেঁদো না ফুলদি, একদম কেঁদো না। আমি জানি তুমি যা করেছ না বুঝে করেছ। তোমার মতন মেয়ে ইচ্ছে করে কোনোদিনও কোনো ভুল করতে পারে না। আর ফুলদি আমি এও জানি যে তোমার জীবনে যতই সমস্যা থাকুক না কেন একদিন তুমি সেই সমস্ত সমস্যা থেকে ঠিক উঠে দাঁড়াতে পারবে, আমার সে বিশ্বাস আছে। কি সমস্যা ফুলদি তা আমি জানতেও চাই না গো, আমি তো ছোট, তোমাদের কথায় আমাকে থাকতেও নেই। আমি আমি শুধু এটা জানি ফুলদি, তুমি ঠিক একদিন তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে মাথা উঁচু করে দাঁড়াবে। এবার এসো, আর বেশি দেরি হয়ে গেলে সূর্যোদয় হয়তো রাগারাগি করতে পারে। চলো আসছি। তুই কিন্তু আমাকে ভুল বুঝলি দেখি, আমি টাকাটা দেব না বলে কিন্তু। থাক নদী, যে কথাটা মিটে গেছে সেটা আর প্লিজ টেনে বাড়াস না। কি যায় আসে, আমি তোকে ভুল বুঝলাম আর বুঝলাম না? তুই একটা ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করিস, বিয়েটিয়ে করিস নি, কোনো দায় দায়িত্ব নেই, একা লাইফ কাটাস, তোর মতো সুখে কে আছে বলতো? তাই তোকে ভুল বুঝলাম কি না বুঝলাম কিচ্ছু যায় আসে না রে, কিচ্ছু যায় আসে না। আসছি আমি। আমি ভাবতে পারিনি নদী যে সামান্য কটা টাকার জন্য তুই আমাকে এভাবে ক্রস কোয়েশ্চেন করবি। দেখ টাকাটা তো আমি ধার হিসেবে নিচ্ছিলাম, দু এক মাসের মধ্যেই কিন্তু আমি শোধ করে দিতাম। বিয়েটিয়ে করিস নি, কোনো দায় দায়িত্ব নেই, একা লাইফ কাটাস, তোর মতো সুখে কে আছে বলতো? সূর্য, শ্বশুর বাড়িতে কেমন কাটালি? ভালোই বেশ, এমন জামাই পেয়েছে মাথায় করে রেখেছিল, বলছিল আরো কয়েকদিন থেকে যেতে। কেন রে, তোর কি বাড়ি ঘর তোর নেই যে আরো কয়েকদিন থাকতে বলছে? হ্যাঁ তোমাকে বলেনি, আমাকে বলেছে।
চুপ কর দাও। সব কথায় কথা বলে জানে না কিছু না, তোমার বড় মাম্মি আমাকে নিজে এসে বলে গেছে। সেটা ভদ্রতা করে সূর্য। শোনো, ওটাকে ভদ্রতা বলে না, অসভ্যতা বলে, বুঝেছ? জামাই গিয়ে শ্বশুর বাড়িতে থাকবে আবার কোন দেশের নিয়ম? বাই দা ওয়ে, তোমার বাড়ির লোক যদি ভেবে থাকে যে আমার ছেলেকে ঘর জামাই করে রাখবে, সে ঘুরে বালি। এটা তোমার বাড়ির লোকদের জানিয়ে দিও, স্পেশালি তোমার মামা মামিকে। ওরা তো ভাবেনি মা। ওরা তা কেন ভাবতে যাবে? কেন ভাবতে যাবে আপনার ছেলেকে ঘর জামাই করে রাখার কথা? আপনার ছেলের আমাদের বাড়িতে এমন কিছু ইম্প্রেশন হয়নি যে ওরা ওকে ঘর জামাই করে রাখবে। এই তুমি এসে শুরু করে দিলে। এই একদিন তুমি বাড়িতে ছিলে না, আমরা কি শান্তিতে ছিলাম? ভারী অদ্ভুত মেয়ে তো তুমি, এসে শুরু করে দিলে। যেমন স্বভাব, বুঝেছো? যেমন স্বভাব, স্বভাব যাবে কোথায়? সূর্য, তোর শ্বশুর বাড়ির অবস্থা দেখলি? হ্যাঁ, বিয়ের পর মেয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসছে, একটা বছর তো অ্যাটলিস্ট হাতে করে কিছু পাঠাবে, মিষ্টি টিষ্টি একটু গিফট, কিচ্ছু না কিচ্ছু না। আর আমার বন্ধুদের দেখ, তাদের ছেলের বউরা যখন বাপের বাড়ির থেকে আসে, শাশুড়ির জন্য দামি দামি গয়না, শাড়ি, না হলে তত্ত্ব, মিষ্টি ফল, কত কিছু নিয়ে আসে। আমাকে তো ওদের সামনে বানিয়ে বানিয়ে বলতে হয়, বুঝেছিস, যে আমার ছেলের বউও তার বাপের বাড়ির থেকে এই সমস্ত নিয়ে আসে। যাকে, সবই আমার কপাল আর কি, বুঝলি, মিথ্যে কথা বলতে হয়। কেন আপনি মিথ্যে বলতে যান? কেন, যা সত্যি তাই বলবেন। সেটা তুমি বুঝবে না মা, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। তোমার বাপের বাড়ির সম্মান বাঁচাবার জন্যই এগুলো আমি বলি, বুঝেছ? প্লিজ মা, আমার বাপের বাড়ির সম্মান বাঁচানোর কথা আপনাকে ভাবতে হবে। ওরা এমনিতেই না যথেষ্ট সম্মানিত, আপনি সম্মান দেবেন তবে তারা সম্মানিত হবে এমন কিন্তু নয়। ভারী বাচাল মেয়ে তো তুমি, খালি মুখে মুখে তর্ক করো। আরে ভুলটা তুমি স্বীকার করবে না? এতদিন বাদে বাপের বাড়ি থেকে এলে খালি হাতে, আশ্চর্য তো। তোমার মামা মামি বয়স্ক দিদা, তাদের এইটুকু শিক্ষা নেই যে মেয়ের হাতে একটু মিষ্টি দিয়ে পাঠাবে? আরে বাবা, বাড়িতে কাজের লোকেরা তো আছে, তারা তো দেখবে যে বৌদি হাতে করে কি নিয়ে এলো নাকি। ছি 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 ছি, আরে ভিকিরি, এদের ভিকিরির পরিবার। 50,000 টাকা চেয়েছিলাম প্রয়োজনে, দিতে পারল বলে কালকে এসে দিয়ে যাবে। আমার বাপের বাড়ি যদি ভিকিরি হয় তাহলে তোমরা কি? আমার বাপের বাড়ির লোক যতই ফিকিরি হোক, তারা কিন্তু তোমাদের কাছে টাকা চাইতে আসে না। এটা ভেবে দেখো। হ্যাঁ, তোমরাই কিন্তু বারবার আমার বাপের বাড়ির কাছে গিয়ে টাকা চাইতে যাও, তাহলে ফিকিরিটা কে হলো? শাট আপ! অনেকক্ষণ ধরে তোমার বড় বড় কথা শুনছি, দাঁড়াটা ছাড়বো এবার। একটু উঠতে দিলেই তুমি মাথায় চড়ে বসো। আমার পরিবার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তার উত্তর দেবই সূর্য। আরে আলবাত বলবো, আরে ছোট লোকদের ছোট লোক বলবো না, তুমি ভদ্রলোক বলবো? আমার বাপের বাড়ি কি তা আমাদের গোটা পাড়া জানে, বাড়ির বাইরেও তাদের একটা আলাদা সম্মান আছে। আপনারা ছোট লোক বললেই আমার বাড়ি কিন্তু ছোট লোক হয়ে যায় না, আর কে ছোট লোক আর কে ভদ্রলোক সেটা তাদের ব্যবহারেই প্রকাশ পায়, সেটা আলাদা করে বলে দিতে হয় না। মানুষের ব্যবহারই বলে দেয় সে ছোট লোক না ভদ্রলোক। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? আমি তো কিছু বলতে চাইনি, আপনারাই বলছেন তাই তাই উত্তর দিলাম। বাপের বাড়ির থেকে এইসব শিখে এসেছে বুঝি? হ্যাঁ, তোমার মামিরা এই সমস্ত শিখে পাঠিয়েছে? কই, আগে তোমাকে বলি পড়তো না, যাওয়ার আগে তো এত বড় বড় কথা ছিল না। হ্যাঁ কেন কথা হবে না? কেন, টাকাও আমি দেবো আর আমি কথাও শোনাবো না।
আপনার ছেলে, আপনার ছেলে তো আমার গা থেকে গয়না পর্যন্ত খুলে নাই। বেশ করে নাই, যখন প্রয়োজন হয়েছে তখন নিয়েছে, আবার সময় হলে ওই গড়িয়ে দেবে, বুঝেছো? চিন্তা করতে হবে না, ও আমাকে গয়না করিয়ে দেবে, ও আমাকে গয়না করিয়ে দেবে, কোনো প্রয়োজন নেই মা। আবার নিজের যা ছিল সেটুকু হলেই আমার চলে যেত, আমার আর কিছুর প্রয়োজন ছিল না। প্রত্যেকবার আমি বাপের বাড়ি যাই খালি হাতে, বাড়ির লোকজন আমায় জিজ্ঞেস করে আমার হাত খালি কেন, আর আমি প্রত্যেকবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে আসি, তারপর তারা আমাকে কিছু না কিছু পড়িয়ে আবার পাঠায়। এতে আপনাদের লজ্জা লাগে না? এতে আপনাদের অপমান হয় না? আপনাদের সম্মানে লাগে না? এই শোনো, আমাদের সম্মান এত ঠুনকো নয়, বুঝেছো? যে কথা কথা সম্মানে লাগবে। আর তাছাড়া বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছো তখন তোমার সব কিছু আমাদের। আরে ঠিকই তো, তুমি এখন আমাদের প্রপার্টি। মানুষ কখনো কারোর প্রপার্টি হয় না বাবা। এই বড় বড় বাত না অন্য জায়গায়। হ্যাঁ, নারীবাদী হয়েছে, কলেজে পড়াচ্ছ না, ওই জন্য ফেমিনিস্ট হয়েছ। এসব ফেমিনিজম না গুছিয়ে দেবো একদম, দুগালে দুখানা থাপ্পড় মারবো, এসব ফেমিনিজম না গুছিয়ে যাবে। বড় বড় কথা বলছো তখন থেকে। ভদ্রভাবে তুমি কথা বলতে পারো না? ছি 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 ছি, নিজেকে একবার দেখো আয়নায়, যখন এভাবে কথা বলো না কতটা কুৎসিত তোমায় দেখতে লাগে। আস্তে আস্তে, কাণ্ড জ্ঞান নেই নাকি? আশেপাশে বাড়ি আছে, লোকজন এখন এসে দরজা নক করবে। আমি তাই চাই, আমি তাই চাই লোকে এসে নক করুক। যদি নক নাও করে আমি এমন ব্যবস্থা করবো যাতে তারা এসে নক করে। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। ঠিক পাশের বাড়ি থেকে কেউ এসেছে। আমি তোমাকে বলেছিলাম না, এটা শর্মিষ্ঠা দি আর কেউ নয়। এই মেয়ে, চুপ করো, চুপ করো বলছি, একদম চুপ। বাবা, দরজাটা খোলো। ও আপনি আসুন আসুন। কি হয়েছে দাদা? কিছু হয়নি, আসুন। কি হয়েছে গো, কি হয়েছে তোমাদের বাড়িতে? এত চিৎকার চেঁচামেচি কিসে? বইয়ের গলা তো শুনতে পেলাম। আরে সেজন্যই তো খোঁজ নিতে এলাম গো। কি যেন শুনছি, বাঁচাও বাঁচাও।
আর বলবেন না কাকিমা, এই শ্বশুর বাড়ি গেছিলাম তো, এই জাস্ট ফিরছি। আরে এত খাওয়া দাওয়া হয়েছে না শ্বশুর বাড়িতে, আর দিদির এই সকাল থেকে এত পেট ব্যথা, কাটা পাঠার মতো চিৎকার করছে বুঝলেন তো। বাড়িতে এসে বুঝলাম, এই তো ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। ও মা, তাই নাকি গো? তা সকালবেলা থেকে যখন ব্যথা হয়েছে এত বেলায় বলছো কেন? বাপের বাড়ি যেতে ছিলে, তখন চেনাশোনা ডাক্তার তো দেখিয়ে আসতে পারতে। খবরদার দেখি একটু যেন বেচাল না হয়। তুমি তো জানো তোমাকে মেরে ফেলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার না, তুমি মরতেই পারো। তোমার ভাই বোনেদের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তোমার ভালো লাগবে তো? সো বি ভেরি কেয়ারফুল। এই তো ওকে এইমাত্র গাড়ি বার করতে বলেছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখি তুমি একটু থামো, হ্যাঁ এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। শর্মিষ্ঠা দি আপনি বরং পরে আসবেন। বুঝতেই পারছেন মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে পেটের ব্যথা, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, বরং পরে আমরা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ গো, সেই ভালো হবে। তুমি বরং ওকে একটু গরম জল খাইয়ে দাও, তাহলে দেখো ব্যথাটা একটু কমবে। ও তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে একটু গরম জল জলই খাওয়াই। হ্যাঁ এই তুমি যাও না, গাড়িটা বার করো না, আমি ওকে গরম জল খাইয়ে নিয়ে আসছি, যাও। আচ্ছা তাহলে আমি আসছি গো। আসুন ঠিক আছে, আসুন। এলাম তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আর একটু হলেই হয়েছিল আর কি, আমাদের মান সম্মান সব একদম মাটিতে মিশে যেত। উফ শৌর্য, বুঝতে পারছিস তো এই মেয়ে এত সহজে পোষ মানবে না, জঙ্গলি টাইপ। একে পোষ মানাতে গেলে তোকে অন্য কিছু ভাবতে হবে, একটা অন্য পথ তোকে নিতে হবে। যেটা আমি জানি মা, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, দেখে নিও তো। কি হলো, উপরে যাও দিঘি। এই উপরে যাও, এই ওঠো উপরে যাও। কানে যাচ্ছে না আমার কথা? উপরে যাও। কালকের মধ্যে যদি 50,000 টাকা আমার হাতে না আসে না দিঘি, তুমি ভাবতে পারছো না আমি কি করবো। আজকের এই অন্যায়টার কালকে আমি শোধ তুলবো, হ্যাঁ যদি টাকাটা না আসে। মনে থাকে যেন কথাটা। হ্যাঁ উপরে যাও, উপরে যাও। শোনো না বলছি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? ফুল দিয়ে কিছু টাকা লাগবে গো। এই টাকার কথাটা আমি কাকে বলবো? মানে বাবাকে আমার বলাটা কি ঠিক হবে নাকি তুমি বললে ঠিক হবে? ফুল দিয়ে আবার টাকা লাগবে কেন? আচ্ছা ফুল দিয়ে এত টাকা নিয়ে কি করছে বলো তো? এই তো কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে অনেকগুলো টাকা নিয়ে গেল, তারপর তো ফুলদির আবার নিজের চাকরি আছে, ফুলদির এত টাকা লাগছে কিসে? ফুলদি কিছু কিনবে বোধহয়, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে।
আমি অত কথা জিজ্ঞেস করিনি গো। ফুলদি রাঙাদির কাছে বলছিল রাঙাদি দিতে রাজি হয়নি বলে ফুলদি খুব অপমানিত বোধ করেছে। সেই সময় আমি ওখানে গিয়ে পড়ি, আর তখন আমার মনে হলো যে ফুলদি যখন চেয়েছে তখন সেটাই সব থেকে বড় কথা। ফুলদি কেন চেয়েছে তার থেকেও বড় কথা হলো যে ফুলদি চেয়েছে, আর ফুলদি যখন চেয়েছে তখন আমার মনে হয় আমাদের যেভাবেই হোক টাকাটা জোগাড় করে দেওয়া উচিত। ফুলদি এত টাকা কেন চাইছে আমি নিজে বুঝতে পারছি না, তুমি কি কিছু গেস করতে পারছো? আমি আমি ফুলদির থেকে কোনো কথাই বের করতে পারিনি। ফুলদি যদি নিজে থেকে কিছু বলতে না চায়, বারবার যদি আমি এভাবে জোর করতে থাকি, তাহলে তো একটা সময় ফুলদি আমার উপরই বিরক্ত হয়ে যাবে। সত্যি যদি কোনো সমস্যা থাকতো তাহলে কি ফুলদি কিছু বলতো না? বাবাকে বলতে হবে। এই পুরো ব্যাপারটাই না আমার কেমন যেন লাগছে। আমার নিজেরও টাকা নেই, আমার নিজের টাকা থাকলে আমি কাউকে জানাতামই না। এবার তুমি বলো আমি এত টাকা কোথায় পাবো? সেই জন্যই তো বলছি বাবাকে বলতে, আর বাবাকে তুমি বললেই ভালো হয়।